আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্রাদার্স অটো সার্ভিস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে প্লেয়ারটা সামনে কথা বলবো এটা হচ্ছে ক্যালোরিয়ান সিরিজের টি জেড মডেলের একটা প্লেয়ার এইটাতে যেভাবে ল্যাঙ্গুয়েজটা জাপানিজ থেকে ইংলিশে কনভার্ট করবেন ওই প্রচেষ্টাই আজকে দেখাবো তো এটার মডেল নাম্বারটা দেখা নিচ্ছি আপনাদেরকে এটার মডেল নাম্বারটা হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে মাল্টিমিডিয়ার উপরের ভাগে এখানে টি জেড এন এ বি জিরো ওয়ান এটা হচ্ছে ক্যালোরিয়নের মধ্যে টি জ্যাড মডেলের একটা ডিবিডি প্লেয়ার তো এটাতে ল্যাঙ্গুয়েজটা আপনারা যেভাবে জাপানিস থেকে ইংলিশে কনভার্ট করবেন সেই প্রসেসটাই দেখাবো এটা ল্যাঙ্গুয়েজটা আসলে চেঞ্জ না করলে আপনি এখানে ব্লুটুথ কানেক্ট করতে পারবেন না কোন জায়গায় কী লেখা আছে কিছুই বোঝা যাবে না তো আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার আগে আপনাদেরকে আমি দেখাবো কোন কোন জায়গায় আসলে ল্যাঙ্গুয়েজগুলা সব জাপানিজ করা আছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার পরে টোটালি ল্যাঙ্গুয়েজটা জাপানিজ থেকে ইংলিশে কনভার্ট হয়ে যাবে তো এটাতে যে অপশানগুলো আছে সর্বপ্রথম সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা অডিও অপশানে ক্লিক করবেন এটার অডিও অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে দেখাচ্ছে অ্যাফ এম টিভি মিউজিক ইউএসবি ডিভিডি ব্লুটুথ এস ডি গার্ড তাছাড়া বিটি আরও আছে এই অপশানগুলোই এটার মধ্যে আছে এইটাতে এর বাইরে অন্য কোনো অপশন নাই এটা হচ্ছে জাপানি ম্যাপটাই দেখাবে সবগুলো অরিজিনাল প্লেয়ারে জাপানি ম্যাপটা দেখায় তো আমি আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার আগে সেটা অপশনে গিয়ে দেখাবো আসলে সবই জাপানিজ ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে দেখেন ব্লুটুথ সেট আপে আপনি এখান থেকে কিছুই বুঝবেন না এখানে আমি একটা একটা ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে

এখান থেকে আপনি উপরে ডান দিকে ক্লিক করবেন ডান দিকে ক্লিক করার পরে দেখেন এখানে সেট আপ অপশান আছে আমি ইংলিশ করার আগ মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেট আপ অপশান আসলে একেবারেই মাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ নাই সবগুলোই জাপানিস এখানে আসলে কিছুই বোঝা যাচ্ছে না কোন অপশানে কি লেখা আছে তো আমি ইংলিশ করার আগ মুহূর্তে আপনাদেরকে সেট আপ অপশানটা দেখাচ্ছি দেখেন সবগুলোই জাপানিস ইংলিশ করার পরে এখানে সবগুলো ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে যাবে টোটালি চেঞ্জ হয়ে যাবে তো আপনি এখান থেকে এটা হচ্ছে জাপানি ম্যাপ এটা অডিও অপশন আপনি এখান থেকে আবার ইনফো সেটিংসে যাবেন এ পর্যায়ে যখন থাকবে অডিও অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে ইনফো সেটিংসে যখন যাবেন এ পর্যায়ে যখন আসবে তখন একেবারে ডান দিকে নিচের অপশনে ক্লিক করবেন এটা হচ্ছে ইনফো সেটিংস এটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পরে আবার উপরে ডান দিকে যাবেন এখানে যাওয়ার পরে দেখেন নিচে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এটাতে যখন ক্লিক করবেন টেক্সট অ্যান্ড ভয়েস দুইটাই জাপানিজ দেওয়া আছে আপনি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিবেন এখানে চারটে অপশন আছে ইংলিশ সিলেক্ট করার পরে আবার বয়েসেও ইংলিশ করে দেবেন ইংলিশ করার পরে এখন ব্যাগে আসেন দেখেন এখন দেখবেন সবগুলো ল্যাঙ্গুয়েজ জাপানিজ থেকে ইংলিশে কনভার্ট হয়ে গেছে কিছুক্ষণ পূর্ব যেগুলার সব জাপানিজ ভাষায় ছিল এখন আপনি সব ইংলিশ ভাষায় দেখতে পারতেছেন ইংলিশ করার পরই মাল্টিমিডিয়ার ইন্টারভেস্টটা কেমন দেখায় সেটাই দেখাবো ইংলিশ করার আগ মুহূর্তে তো দেখালাম এখানে সবই জাপানিজ ভাষা ছিল দেখেন ইংলিশ করার পর এখানে সব ইংলিশ দেখাচ্ছে সব ইংলিশ হয়ে গেছে সব টোটালি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ তো এটা হচ্ছে ক্যালোরি একটা ডিভিডি প্লেয়ার ছিল টি জেড মডেলের এন এ বি জিরো ওয়ান তো এবার আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম